12ই জুন, এখন ঘড়িতে বাজে সকাল 10:30। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, তাই আমরা দুজন হঠাৎ করেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম ওয়াটার পার্কে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন আমরা হাই রোডে আছি। আমাদের প্ল্যান হলো হুগলির অ্যাকোয়া মেরিনাতে যাবো, তো সেই জন্য আমরা এখন কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি। আপনারা যারা এখানে আসতে চান তারা বাইক নিয়েও আসতে পারেন, আবার ট্রেনেও আসতে পারেন। ট্রেনে যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে হুগলি স্টেশনে নামতে হবে, আর হুগলি স্টেশনে নামলেই পাশে দাঁড়িয়ে থাকবে অনেক টোটো, তাদেরকে বলবেন যে অ্যাকোয়া মেরিনা যাবো, তো তারাই আপনাদের নিয়ে যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা এখন হুগলি নদীটা পার করছি। সত্যি এই জায়গাটা ভীষণই সুন্দর লাগছে, তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাব। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আমাদের একটু বেশি সময় লাগলো, আমাদের ওই বাইকে 1.5 ঘন্টার মতন সময় লাগলো আসতে। নিচে দেখে নাও, এটা হচ্ছে এন্ট্রি এরিয়া, তো এর আশেপাশে অনেক দোকান আছে, তোমরা চাইলে ওখানে সকালের খাবারটা খেয়ে নিতে পারো, চাইলে ভেতরেও খেতে পারো। আর এর পাশেই রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা, এখানে পার্কিং করতে লাগে 20 টাকা। তো আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে, 10 বছরের ওপরে যারা তাদের লাগবে 500 টাকা, আর 1 থেকে 10 বছরের মধ্যে লাগবে 400 টাকা। প্রথমে ঢুকে দেখলাম ডান দিকে আমাদের ব্যাগ চেক করছে, এই যে সাধারণত বাইরে থেকে কোনো খাবার এখানে অ্যালাউ করে না। তো আমাদের এখন চেক শেষ হয়ে গেল, তো এবার আমরা দেখি যে লকার রুমটা কোন দিকে রয়েছে, ওখান থেকে আমরা ড্রেস আর লকার নেব। ঢুকেই দেখছি বাঁ দিকে এত সুন্দর একটা পুল, মনে হচ্ছে না এক্ষুনি গিয়ে ঝাঁপ দিয়ে দিই, কিন্তু তা তো করলে হবে না, আমাদের এখন ড্রেস নিতে হবে। গিয়ে দেখি ড্রেসের লাইন, এই যে ড্রেসের লাইন আমরা দাঁড়িয়ে পড়েছি, এসেই দেখছি অনেক লাইন পড়েছে। তো আমরা এক এক করে যাচ্ছি, এগোচ্ছি। আমাদের এখানে লাইনই লেগে গেল 1 ঘন্টা, তো এখানকার সার্ভিস মোটামুটি অতটা ভালো না, এখানে একজনই সার্ভিস দিচ্ছে, মোটামুটি খুব ভালো বলা চলে না। পেছনে দেখো সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো এইবার ফাইনালি আমাদের টার্ন আসলো, আমরা ফাইনালি এবার লকার রুমের চাবি হাতে পাবো। পাশেই রয়েছে লেডিস চেঞ্জিং রুম, তো চেঞ্জ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। সামনে দেখতে পাচ্ছি ওয়েব পুল, জাস্ট অসাধারণ লাগছে, তোমরা দেখতে থাকো। ভালো হবে যদি করে।
এতটা সুন্দর, হয়তো অ্যাকোয়াটিকের মতো না, এতটা বড় না, কিন্তু ছোট জায়গার মধ্যে হলেও চারদিকটা বেশ অসাধারণ। নানারকম ওয়াটার রাইড আছে, সব কিছুই আছে। এবার আমরা চলে এসেছি পাহাড়ের দিকে, পাহাড়ের ঝর্ণা। এই ঝর্ণার ফিল নিতে হলে তোমাকে পাহাড়ে যেতে হবে না, এইখানেই যথেষ্ট। দেখলাম এখানেই সব খাওয়ার দাওয়ারের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানেই বসে খেতে পারেন, সব কিছুই এখানে অ্যাভেলেবেল। তোমাদের আশেপাশের জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কি হলো, যেতে ইচ্ছা করছে আবার, হয়ে গেছে আজকে আমাদের, মানে আসছে বছর আবার হবে। আমাদের আজকের মতন কমপ্লিট, একদমই মন চাইছে না বাড়ির দিকে যেতে, মনে হচ্ছে আবার গিয়ে যেন ওয়েট ফিলে ঝাঁপ দিই। আমাদের এখন টাইম হয়ে গেছে, তো আমাদের এখন যেতে হবে, তো এবার আস্তে আস্তে যাই বাড়ির দিকে। লকারের চাবি আমরা ফেরত দিতে ভুলে গেছিলাম, তো এখন যাচ্ছে লকারের চাবি ফেরত দিতে। আর লকারে ভাড়া লাগে 100 টাকা, ডিপোজিট করতে হয় 400 টাকা, পরে আবার 300 টাকা ফেরত দিয়ে দেয়। আমরা তো এর পাশেই রয়েছে পার্কিং, তো আমরা এখন গাড়িটা ওখান থেকে বের করছি। এখানে পার্কিং করতে হলে লাগবে 20 টাকা বাইকের জন্য, আর হেলমেট নিজের দায়িত্বে রাখতে হবে, হেলমেট রাখার কোনো ব্যবস্থা নেই। এই গরমে অনেক নাচানাচি করেছি, তো এখন গলা শুকিয়ে গেছে, আমরা এখন ডাব খেয়ে নিচ্ছি। মিষ্টি আছে, বাবা খাওয়াই কি ব্যস্ত। ওখান থেকে বেরোতে বেরোতে দেরি হয়ে গেল, তো ওখানে কিছুই খাওয়া হয়নি। এবার এখান থেকে আমরা কিছু খেয়ে নেব। আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে থেকো, টাটা।